স্টোরি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ ফাইলাম নিডারিয়া ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ নন গডেড ক্লাসিফিকেশন। নন গডেড ক্লাসিফিকেশনের মধ্যে ফাইলাম নিডারিয়া ক্যারেক্টারিস্টিক্স এবং ক্লাসিফিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। নিডারিয়া, এই সমস্ত প্রাণীগুলো যেগুলো ধরো নন কর্ডেড এর মধ্যে রয়েছে, তারা প্রথম প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, মানে আমরা তো আর একদম পৃথিবী সৃষ্টি হয়েছে আর মানুষ চলে এসেছে এরকম তো হয়নি, অনেক ইভলিউশন, অনেক বিবর্তনের পরে মানুষ সৃষ্টি হয়েছে। তো এই প্রথম যারা এসেছিল তারা হচ্ছে সমস্ত এই ওয়াটার অ্যাকোয়াটিক অ্যানিমেলরা প্রথম সৃষ্টি হয়েছিল আমাদের যে পূর্বপুরুষ। তো সেই হিসেবে নিডারিয়াও কিন্তু একটা প্রিমিটিভ স্পিসিস। ওকে, নিডারিয়ার আরেকটা নাম হচ্ছে সোলেন টেরেট। নিডারিয়াকে সোলেন টেরেটও বলা হয়। ভ্যারাইটিস অফ সমুদ্রের তলে একটা অদ্ভুত জগৎ আমরা চারিপাশে দেখি, তো সেই জগৎটা কিন্তু, হ্যাঁ, সেই জগতেরই একজন মেম্বার হচ্ছে নিডারিয়া। সো নিডারিয়ান অলসো কল্ড অ্যাজ সোলেন টেরেট আ গ্রুপ মেড আপ অফ মোর দ্যান 9,000 লিভিং স্পিসিস। 9,000-এরও বেশি লিভিং স্পিসিস আমরা এই নিডারিয়া গ্রুপের মধ্যে দেখতে পাই। নিডারিয়ার আরেকটা নাম হচ্ছে সোলেন টেরেট। মোস্টলি মেরিন অ্যানিমালস, দ্য নিডারিয়ানস ইনক্লুড দ্য কোরালস, হাইড্রাস, জেলিফিশ, পর্তুগিজ মেন অফ ফায়ার, সি পেন এক্সেট্রা। তো নিডারিয়ার মধ্যে কিন্তু আমরা ভ্যারাইটিস অফ অ্যানিমালকে দেখতে পাই, তার মধ্যে আমরা কোরাল ডে যেমন দেখি, হাইড্রা, জেলিফিশ, পর্তুগিজ মেন অফ ফায়ার, বিভিন্ন সবই আমাদের সমুদ্রের তলায় আমরা দেখতে পাই। এবং এই নিডারিয়া নামকরণটার পিছনে কারণ আছে, এদের বডিতে এক ধরনের বিশেষ কোষ থাকে, সেল থাকে, তাকে বলা হয় নিডোসাইটস বা নিডোব্লাস্ট। এই নিডোব্লাস্ট সেল থাকে বলে এদেরকে নিডারিয়া বলা হয়ে থাকে। ওকে, নাও ক্যারেক্টারিস্টিক্স নিডারিয়া যদি তুমি দেখো, নিডারিয়া দেহে কিন্তু আমরা যারা, মানে ধরো যারা উন্নত শ্রেণীর প্রাণী, তাদের বডিতে ট্রিপ্লোব্লাস্টিক হয়। ট্রিপ্লোব্লাস্টিক মানে কি, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, তিনটে লেয়ার থাকে। কিন্তু এদের ক্ষেত্রে অর্থাৎ আমরা সরি আমরা এই এর ক্ষেত্রে আমরা নিডারিয়ার ক্ষেত্রে কি দেখবো, এক্টোডার্ম, ধরো এই জায়গাটা হচ্ছে এক্টোডার্ম আর এই জায়গাটা হচ্ছে এন্ডোডার্ম, মাঝখানে একটা জেলি লাইক ধরো লেয়ার আছে, তাকে আমরা বলছি মেসোগ্লিয়া। তাহলে এক্টোডার্ম আর এন্ডোডার্ম এই দুটো স্তর আছে বলে এদেরকে ডিপ্লোব্লাস্টিক বলা হতে থাকে। ঠিক আছে, আমরা এদেরকে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মানে দুই, এবং এদের দু ধরনের লেয়ার নিয়ে তৈরি, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, দুটো লেয়ার রয়েছে। মেসোডার্ম নেই, তবে কি মাঝখানে একটা লেস সেলুলার, কম সেলযুক্ত বা সেলুলার একটা জেলি লাইক আস্তরণ আছে, তাকে বলা হয় মেসোগ্লিয়া। এটা কি বলছে, এটা জানান দিচ্ছে যে ইভলিউশনে হয়তো পরবর্তী অ্যানিমেলের ক্ষেত্রে মেসোডার্ম তৈরি হতে পারে। এটা তার একটা প্রিলিমিনারি ভাগ তোমাদের দেখাচ্ছে, মানে আস্তে আস্তে একটা জিনিস ইভলিউট করে 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 তো নতুন জিনিস তৈরি হয়, এক্ষেত্রেও তাই। তাহলে এক্টোডার্ম আর এন্ডোডার্ম, মাঝখানে রয়েছে মেসোগ্লিয়া। নাম্বার টু, টু ডিফারেন্ট বডিজ ফর্মস মে এক্সিস্ট, আ মেডুসা ফর্ম, মেডুসা ইজ সেক্সুয়াল ফর্ম অ্যাডাপ্টেড ফর পেলাজিক এক্সিস্টেন্স, পেলাজিক মানে উপরে ভাসমান, অ্যান্ড পলিপ যেটা আসেক্সুয়াল স্টার্ম ফর্ম অ্যাডাপ্টেড ফর বেন্থিক এক্সিস্টেন্স। তাহলে পেলাজিক যারা, তারা মেডুসা দশা যেগুলো উপর দিকে থাকে সেক্সুয়াল স্টেজ, হ্যাঁ, আর পলিপ যেটা সেটা হচ্ছে আসেক্সুয়াল স্টেজ বা অযৌন জননে যে পলিপ দশা, হ্যাঁ, অযৌন দশা যেটা, সেটা হচ্ছে অনেক নিচে থাকে। এবং পলিপ দশাটা হচ্ছে তোমার সেশাইল, মানে আটকে থাকে, মানে মুভেবল নয়, ইমুভেবল, বাট মেডুসা হচ্ছে মুভেবল, যারা মুভ করতে পারে। যেমন তুমি এখানে দেখো, দিস ইজ দ্য পলিপ স্টেজ, দিস ইজ দ্য মেডুসা। পলিপের ক্ষেত্রে দেখো মাউথ রয়েছে, এখানে বিভিন্ন টেন্টাকলস রয়েছে, আর বডি রয়েছে, আর এখানে একটা গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে। আমরা মেডুসার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেম, দেখো কিন্তু ফর্মটা আলাদা, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে, গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিস, এখানে বিভিন্ন টেন্টাকলস রয়েছে মাউথকে ঘিরে। তো এটা হচ্ছে মেডুসা দশা, এটা হচ্ছে পলিপ দশা, এবং এই পলিপ কি হয়, একটা জায়গায় আটকে থাকে, বেন্থিক, অনেক নিচে থাকে সমুদ্রে, মেডুসা কিন্তু ভাসে থাকে উপর দিকে, পেলাজিক। Short and slender tentacles encircle the mouth in one or more holes. এই টেন্টাকলস গুলো মাউথ কে ঘিরে, শর্ট টেন্টাকলস গুলো মাউথ কে ঘিরে রয়েছে, এক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাচ্ছি তাই। Next four, the body composed of special types of cell called nidocytes containing the stinging organelle called nematocyst. তো এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, শুধুমাত্র নিডারিয়ার ক্ষেত্রে দেখা যায়, এদের বডিতে এক ধরনের স্পেশাল টাইপ অফ সেল থাকে,
তাকে বলা হয় নিডোসাইটস। এই নিডোসাইটস কি কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে এক ধরনের স্টিঙ্গিং অর্গানেল থাকে, স্টিঙ্গিং অর্গানেল যেটাকে যেটা প্রোটেকশনে কাজ করে তাকে বলা হয় নিমাটোসিস্ট। যেমন ধরো এই একটা স্ট্রাকচার, এরা কিন্তু যখন ধরো কোনো খাবার নেই বা কিছু নেই, ওদের যে ফুড মেটেরিয়াল নেই, তখন এরা এদের যে নিডোসাইট সেলের মধ্যে এখানে যে ওদের থ্রেড, এদের স্ট্রাকচারটাকে, বার্ব, এগুলোকে ঢুকিয়ে রাখে। যখনই মানে এটা পুরোটাই নিডোসাইট সেলের মধ্যে নিমাটোসিস্ট স্ট্রাকচারটা রয়েছে। হ্যাঁ, এবার যখনই ওরা কোনো খাবার বা কিছু সন্ধান পায়, এরকম স্ট্রাকচারটাকে উপরে উঠিয়ে দেয়, থ্রেডটাকে বার করে দেয়, এবং থ্রেড থেকে হিপনোটক্সিন, এক ধরনের কেমিক্যাল নির্গত হয়, যেটা সেই ফুড মেটেরিয়াল, যেটা ছোট ছোট মাছ, পোকা, যাই হোক না কেন, জুপ্ল্যাংটন যাই হোক না কেন, সেটাকে তার গায়ে প্রয়োগ করে এবং তাকে অসচেতন করে দেওয়ার ফলে ওই জিনিসটাকে এবার ওরা এনগালফ করে দেহের মধ্যে ঢুকিয়ে নেয়। এটা হচ্ছে কাজ। এটা যেমন নিমাটোসিস আফটার ফায়ারিং, তার মানে এই যে এরা যখনই টাচ সেন্সিটিভ হেয়ার লাইক প্রজেকশন, যখনই বুঝতে পারলো যে কোনো ফুড বা কিছু আমার সামনে রয়েছে, তখনই থ্রেডটাকে তারা বার করে দিচ্ছে। এই যে স্ট্রাকচারটাকে, এই বিশেষ ওদের ক্ষমতাটা রয়েছে বলে এদেরকে, এই এই নিডোসাইট সেলগুলো এই ক্ষমতাটা ওদের দিচ্ছে বলে এদেরকে নিডারিয়া বলা হচ্ছে। নেক্সট, দ্য বডি দেয়ার ইজ অ্যান ইন্টারনাল স্পেস অফ ডাইজেশন, দ্য গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি উইথ দ্য মাউথ অ্যাজ দ্য অনলি ওপেনিং। দেখো এদের বডিতে এক ধরনের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে এবং একটা মাত্র ওপেনিং দেখতে পাচ্ছ, দ্যাট ইজ মাউথ, ব্যানাস, যাই বলো না কেন, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। দে এক্সিবিট র্যাডিয়াল সিমেট্রি। র্যাডিয়াল সিমেট্রি কেন, কারণ দেখো এদের বডিকে যদি আমি র্যাডিয়ালি ভাগ করি, মানে ধরো এই পার্টে, এই পার্টে যা আছে, এই পার্টে তাই আছে, এই পার্টে তাই আছে, মানে প্রত্যেকটা পার্ট সেম, তাহলে এটা হচ্ছে র্যাডিয়াল সিমেট্রি এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, র্যাডিয়ালি ভাগ করলে প্রত্যেকটা পার্ট হচ্ছে সেম টু সেম, এটাকে বলছে র্যাডিয়াল সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে। নেক্সট, রিপ্রোডাকশন ইজ বোথ আসেক্সুয়াল বাই বাডিং অ্যান্ড সেক্সুয়াল বাই ওভা অ্যান্ড স্পার্ম। তো এদের ক্ষেত্রে আসেক্সুয়াল স্টেজ, যেটা বাডিং এর মাধ্যমে হয়, একটা দেহের অর্গ্যানিক খসে গিয়ে নতুন স্ট্রাকচার তৈরি করে, আমি হাইড্রা ক্ষেত্রে আমি ছবি যখন দেখব তখন বলবো। হ্যাঁ, আর হচ্ছে দেখো এই যে এখানে, যে এখানে ধরো কোনো স্ট্রাকচার বেরিয়ে আছে, আমি দেখাবো পরে, তো সে বাডিং এর মাধ্যমে বা কখনো ওভাম এবং স্পাম, ওভা আর স্পাম ই সেক্সুয়াল স্টেজ আমরা মেডুসাকে দেখি, আর পলিপ স্টেজের ক্ষেত্রে আসেক্সুয়াল ফর্ম আমরা বলে থাকি। এদের ডেভেলপমেন্ট হয়ে থাকে অফেন ইনভলভ এস এন অলমোস্ট বাইল্যাটারালি সিমেট্রিক্যাল সিডিয়েটেড প্ল্যানুলার লার্ভা। এদের ডেভেলপমেন্টটা অনেকটা প্ল্যানুলার লার্ভার মাধ্যমে মতোই হয়ে থাকে। লাইফ হিস্ট্রি কমনলি ইলাস্ট্রেট দ্য ফেনোমেনা অফ মেটাজেনেসিস। এদের বডিতে মেটাজেনেসিস দেখা যায়, অর্থাৎ এই পলি মেডুসা এদের মধ্যে যে ইন্টারচেঞ্জ যে অবস্থাটা, এটাকে বলা হয় মেটাজেনেসিস। ওকে, চলে আসছি যে পরের পার্টে, সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে, তার মানে আমরা বললাম মেটাজেনেসিস কি, যে যে লাইফ ফর্মের মধ্যে যে চেঞ্জ তাকে আমরা মেটাজেনেসিস বলে থাকি। নেক্সট দেখো, এই যে একটা জেলিফিশ বা স্ট্রাকচার, তার কিরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছ, উপরে বেল লাইক স্ট্রাকচার, বেল মার্জিন, মার্জিনাল টেন্টাকলস দেখতে পাচ্ছ, ওরাল আর্মস, এখানে রয়েছে ল্যাপেটস দেখতে পাচ্ছো, এখানে সাব আমব্রেলার, মানে এটা হচ্ছে এক্স আমব্রেলার রিজিয়ন, ভিতরটাকে সাব আমব্রেলার রিজিয়ন বলা হয়ে থাকে। এই সমস্ত স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছো, এখানে যদি ভালো করে দেখো, দেখো এই যে ভিতরটা, এখানে এপিডার্মিস, মাঝখানে মেসোগ্লিয়া, ভিতরে গ্যাস্ট্রোডার্মিস, আর এদিকে হচ্ছে গ্যাস্ট্রিক ক্যাভিটি রয়েছে। হ্যাঁ, আর এদিকে দেখতে পাচ্ছি বেল মার্জিন, এখানে প্রচুর পরিমাণে টেন্টাকলস রয়েছে, এটা সাব আমব্রেলার রিজিয়ন থেকে ঝুলছে, এগুলো হচ্ছে ওরাল আর্মস, এটা একটা জেলিফিশ বা অরেডিয়া স্ট্রাকচার। ওকে, এবার আমরা স্কিম অফ ক্লাসিফিকেশনে আসছি। অ্যাকর্ডিং টু রুপার্ট অ্যান্ড বার্নেস 1994 সিক্স এডিশন, ফাইলাম নিডারিয়া এর ভাগ ক্লাসগুলো কি কি, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া, অ্যান্থোজোয়া অ্যান্ড সাব ক্লাস, অক্টোকোরালিয়া এবং হেক্সাকোরালিয়া। তো চলো আমরা ফাইলাম নিডারিয়া, তাহলে আমরা কি কি ক্লাস বলছি, অবশ্যই যখনই ক্লাসিফিকেশন দেবে তোমরা কিন্তু এরকম বলে দেবে যে কোন এডিশন ওয়াইজ বা কোন কোন স্কিম ওয়াইজ তোমরা ফলো করে এই ক্লাসিফিকেশনটা লিখছো, কারণ এক একজন বিজ্ঞানী যখন মানে ক্লাসিফিকেশন সিস্টেম কিন্তু এক 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 একটাকে ফলো করে, তো সেক্ষেত্রে আমরা যে এখানে যেটা দিয়েছি সেটা অ্যাকর্ডিং টু রুপার্ট অ্যান্ড বার্নেস 1994 সিক্স এডিশন। তো সেখানে নিডারিয়া দেখো চারটে ভাগ, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া, অ্যান্থোজোয়া, অ্যান্থোজোয়া দুটো ভাগ, অক্টোকোরালিয়া এবং হেক্সাকোরালিয়া। তো চলো দেখা যাক আমরা স্কিম অফ ক্লাসিফিকেশন করার পরে আমরা প্রত্যেকটা ক্লাস এবং সাব ক্লাস সম্পর্কে জানি। ফার্স্ট চলে আসো হাইড্রোজোয়া।
Hydrozoa individuals are either exclusively polyp or metazoa or continuously constituted by both forms in the life cycle. নয় polyp form এ থাকে hydrozoa আর নয় medusa form এ বা দুটো form এই থাকতে পারে। এদের যে mesoglia অর্থাৎ ectoderm endoderm এর মাঝখানে যে acellular যে sorry যে jelly like যে layerটা সেই mesoglia acellular হয়, অকোষীয় কোষযুক্ত নয়। But jelly-like structure. Nidocytes, the cell গুলো রয়েছে আর confined to the epidermal layer. Epidermal মানে উপরের দিকে যে epidermis থাকে ওই লেয়ারে নিডোসাইটস কোষগুলো রয়েছে। আর গোনাডটা থাকে এক্টোডার্মাল ইন অরিজিন, মানে গোনাড বা সেক্স সেলগুলো যেগুলো জনন কোষগুলো সেগুলো এক্টোডার্মাল রিজিয়ন থেকে তৈরি হয়। তাহলে আমরা পেলাম যে একটা পলিপয়েড বা মেডুসা ফর্ম থাকতে পারে হাইড্রোজোয়ার ক্ষেত্রে বা দুটোই থাকতে পারে। আসেলুলার হয়ে থাকে অকোষীয়, ঠিক আছে, মেসোগ্লিয়া নিডোসাইটস এপিডার্মাল লেয়ারে থাকছে এবং গোনাডস যেটা সেটা এক্টোডার্মাল ইন অরিজিন, গোনাডস গুলো এক্টোডার্ম থেকে তৈরি হয়। হাইড্রোজোয়ার মধ্যে তুমি দেখো কি কি পাচ্ছ, দিস ইজ ভেলেল্লা, এই যে উঁচু অংশটাকে সেল বলে, আর বাতি দেখো টেন্টাকলস গুলো এখানে রয়েছে মার্জিন ওয়াইজ, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ বি পরপিটা, পরপিটা এরকম দেখতে, এখানে টেন্টাকলস বা টেন্টাকুলাস উইডস ও বলা হয় এই স্ট্রাকচার গুলোকে। এরপরে দেখতে পাচ্ছ ফাইসেলিয়া, এরকম স্ট্রাকচার ক্রেস্ট বা ফ্লোট রয়েছে, এখান দিয়ে টেন্টাকলস বেরিয়েছে। কেউ কেউ গ্যাস্ট্রোজুইট যেটা ওদের খেতে বা ডাইজেশনে সাহায্য করছে, ড্যাকটাইলোজুইট মানে ওদের প্রোটেকশনে সাহায্য করছে, এবং হাইড্রো দেখতে পাচ্ছ যে হাইড্রো এরকম এই যে তলায় যে বেসাল ডিস্কের মাধ্যমে এর একটা সাবস্ট্রেটের গায়ে আটকে থাকে, এবং এদের দেখো যেদিকে মুখ আছে তাকে ওরাল আর তার অপোজিটটাকে অ্যাবোরাল বলা হয়। আর এখানে টেন্টাকলস দেখতে পাচ্ছ হাইপোস্টোম মুখের রিজিয়ানটা, সাব হাইপোস্টোমাল রিজিয়ান মানে হাইপোস্টোমের তলা দিয়ে যে রিজিয়ানটা তুমি দেখতে পাচ্ছ, মিডল পিস আর যে বাডিং জোন, এই বাডিং জোন গুলো নতুন নতুন আবার অর্গানিজম তৈরি করে, এটাকে বাডিং বলে। নেক্সট হলো আসি স্কাইফোজোয়া। স্কাইফোজোয়া কি, মেডোসয়েড ফর্ম ইজ ডমিনেন্ট ইন দ্য লাইফ সাইকেল, পলিপয়েড ফর্মস ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট। তাহলে এক্ষেত্রে আমরা স্কাইফোজোয়ায় দেখতে পাচ্ছি মেডোসয়েডটা হচ্ছে ডমিনেন্ট কিন্তু পলিপ অতটা বেশি দেখা যায় না। মেসোগ্লিয়া হচ্ছে সেলুলার, এক্ষেত্রে মেসোগ্লিয়া কিন্তু কোষযুক্ত হয়। গোনাডস কিন্তু এন্ডোডার্মাল ইন অরিজিন, এর গোনাডসটা দেখতে পাওয়া যায় সেক্স সেলগুলো এন্ডোডার্মিসে, এবং দ্য এন্ডোডার্মাল গ্যাস্ট্রিক টেন্টাকলস আর প্রেজেন্ট, এবং এন্ডোডার্মাল গ্যাস্ট্রিক টেন্টাকলস এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে দেখো স্কাইফোজোয়া আর আর প্রথমে যে হাইড্রোজোয়ার মধ্যে কিছু ডিফারেন্স আছে। হাইড্রোজোয়ার ক্ষেত্রে দেখো মেসোগ্লিয়া আসেলুলার, কিন্তু স্কাইফোজোয়ার ক্ষেত্রে মেসোগ্লিয়া সেলুলার। হাইড্রোজোয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে পলিপ আর মেডুসা দুটো স্টেজই রয়েছে, দেখো পলিপ অ্যান্ড মেডুসা দুটো স্টেজই রয়েছে। আর আমরা দেখেছিলাম নিডোসাইটটা এপিডার্মাল লেয়ার আর গোনাডসটা রয়েছে এক্টোডার্মাল রিজিয়নে, আর এক্ষেত্রে আমরা দেখছি গোনাডসটা এন্ডোডার্মাল রিজিয়ন, আর এখানে শুধুমাত্র মেডুসাইটটাই বেশি ভালো করে দেখা যায় স্কাইফোজোয়াতে। এখানে দেখতে পাচ্ছ অরেলিয়া পাইলেমা, যেগুলোকে জেলি ফিশ বলে থাকি অরেলিয়া, দেখো এই যে মোটা যে উপরে আমব্রেলার মতো রিজিয়নটাকে বেল বলে, বেল মার্জিন থেকে এখানে টেন্টাকলস দেখা দিচ্ছে বিভিন্ন রকমের, ঠিক আছে। নাও কিউবোজোয়া, মেডুসয়েড নিডারিয়ানস উইথ বেলস। কিউবোজোয়ার ক্ষেত্রে বেলস, এই যে বেল বা বেল মার্জিন তোমাদের এরকম একবার দেখিয়ে দিই, এই যে দেখো এই স্ট্রাকচারটাকে বেল বলে আর যে মার্জিনটাকে বেল মার্জিন বলে, তাহলে আমরা বেলস এরকম স্ট্রাকচার আমরা কিউবোজোয়ার ক্ষেত্রেও দেখতে পাই। নাম্বার টু, বডি ইজ ডিস্টিংক্টলি ফ্ল্যাটেন্ড টু ফর্ম ফোর সাইড, বডি হচ্ছে চারটে ভাগ রয়েছে বডি, বেল মার্জিনও সিম্পল, বেল মার্জিনও প্রচন্ড সিম্পল, প্রেজেন্স অফ ভেলাম অ্যালং দ্য মার্জিন অফ দ্য মেডুসা, ভেলাম বলে একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায় এদের মেডুসার মার্জিন বরাবর, একটা মেমব্রেন লাইক স্ট্রাকচার দেখা যায় যেটাকে আমরা ভেলাম বলে থাকি, সেই স্ট্রাকচার আমরা মেডুসা দশায় দেখতে পাই। তাহলে দেখো ক্যারিবডিয়া, এই হচ্ছে স্ট্রাকচার, এবং কাইরোনেক্স, দেখো এরকম স্ট্রাকচার আমরা দেখতে পাই, ক্যারিবডিয়া আর কাইরোনেক্স হচ্ছে কিউবোজোয়ার উদাহরণ। নেক্সট হলো আসো অ্যান্থোজোয়া। অ্যান্থোজোয়া কিন্তু দুটো সাব ক্লাস আছে, হেক্সাকোরালিয়া অক্টোকোরালিয়া। তার আগে দেখি অ্যান্থোজোয়া কি, অ্যান্থোজোয়া কিন্তু বেশিরভাগই পলিপয়েড ফর্মেই থাকে, মেডুসা থাকে না, পলিপয়েড। আর এরা কিন্তু গোনাডস কিন্তু এন্ডোডার্মাল অরিজিন, এটাও কিন্তু এন্ডোডার্ম থেকে তৈরি হয়। স্টোমোডিয়াম স্ট্রংলি ডেভেলপড, স্টোমোডিয়াম যে মাউথ যে রিজিয়ানটা সেটাও কিন্তু স্ট্রংলি ডেভেলপড হয়ে থাকে। এক্সটেন্ডিং বিটুইন দ্য স্টোমোডিয়াম অ্যান্ড দ্য বডি ওয়াল দেয়ার আর মেসেন্টারিস, মেসেন্টারিস বলে কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটা স্টোমোডিয়াম এবং বডি ওয়ালের মাঝখানে থাকে। স্টোমো মানে মাউথ, তো বোঝা গেছে অ্যান্থোজোয়া। এই অ্যান্থোজোয়ার একটা সাবক্লাস হচ্ছে অক্টোকোরালিয়া, অক্টো মানে আট, তো এখানে টেন্টাকলস যেগুলো থাকে সেটা মাল্টিপল অফ এইট, আটের গুণিতক হিসেবে থাকে, এবং টেন্টাকলস গুলো ব্রাঞ্চ যুক্ত হয়, শাখা প্রশাখা যুক্ত হয়। যেমন দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেনাটুলা, হ্যাঁ, গর্গোনিয়া, কোরাল, এগুলো সবই অক্টোকোরালিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে, অক্টোকোরালিয়ার মধ্যে এগুলো পড়ছে। স্ট্রাকচারটা ভালো করে দেখো,
ওকে, এই হচ্ছে, এটা হচ্ছে তোমার সিপেন বা পেনাটুলার একটা স্ট্রাকচার, ঠিক আছে, সিপেন। আর এই গর্গনিয়াটাকে বলে সি ফ্যান। হ্যাঁ, এছাড়া কি দেখতে পাচ্ছ, দেখো টিউবি পোড়া এরকম স্ট্রাকচার, তো এরকম বিভিন্ন কোরাল। এবারে হেক্সা কোরালিয়া, হেক্সা মানে হচ্ছে ছয়, ছয়ের গুণিতক হিসেবে হেক্সা কোরালিয়া থাকে। এর টেন্টাকলস গুলো কিন্তু আনব্রাঞ্চড হয়, আগেরটার ক্ষেত্রে দেখলাম ব্রাঞ্চ যুক্ত, শাখা প্রশাখা যুক্ত, কিন্তু বড়ের ক্ষেত্রে হচ্ছে আনব্রাঞ্চ, কোনো শাখা প্রশাখা থাকে না। প্রচুর নিমাটোসিস্ট দেখতে পাওয়া যায়, এবং এদের যে টেন্টাকলস টা আছে ছয়ের গুণিতক হিসেবে থাকে। এক্সাম্পল হিসেবে দেখো, এখানে আমরা টেন্টা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই হচ্ছে মেট্রিডিয়াম, তারপরে হচ্ছে ফানজিয়া, হ্যাঁ অ্যাস্ট্রিয়া, এবং বিভিন্ন স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। তো এরা হচ্ছে সবাই তোমার হেক্সা কোরালিয়া, ফানজিয়া, কোরাল, টিলিয়া, সি অ্যানিমন, হ্যাঁ এই সমস্তটাই হচ্ছে তোমার এর মধ্যে পড়ছে। প্রথমটা যেমন মেট্রিডিয়াম, এটা মেট্রিডিয়ামের স্ট্রাকচার, দ্বিতীয়টা ফানজিয়া, তৃতীয়টা মিয়েন্ড্রিনা, চতুর্থটা অ্যাস্ট্রিয়া। তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে তোমার স্ট্রাকচার অফ হেক্সা কোরালিয়া। হেক্সা মানে ছয়, তো ছয়ের গুণিতক হিসেবে থাকে। তো আজকে আমরা ভ্যারাইটিস, দেখো এটা একটা জেলি ফিশ, এটা হচ্ছে সি পেন, এটা হচ্ছে ওবেলিয়া, হ্যাঁ ওবেলিয়া, এটা হচ্ছে ক্যারিব গিয়া। তাহলে আমরা এই স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছি, ভ্যারাইটিস অফ নিডারিয়ান আমরা সমুদ্রের তলায় দেখতে পাই। এগুলো তো কিছু এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। তো আশা করি ভালো লেগেছে, নিডারিয়ান ক্লাসিফিকেশন, নিডারিয়ান ক্যারেক্টারিস্টিক্স। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।